নিলম্বন প্রত্যাহার হওয়া নাই। তার মাজতে সাংগঠনিক নির্বাচনের ব্যাপক প্রস্তুতি। নিয়ম উলঙ্ঘা করার বাবে ফিফাই নিলম্বন করা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এটা ব্যস্ত নির্বাচনক লই। অহা 28 আগস্টত অনুষ্ঠিত হব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন। ইতিমধ্যে শুক্রবারে মনোনয়ন পত্র দাখিলর অন্তিম সময় সমাপ্ত হয়েছে। কিন্তু কোনে নেতৃত্ব দিব ফেডারেশনক, কোনে উদ্ধার করব ভারতীয় ফুটবলক? পাইছেন ভুটিয়া নে কল্যাণ সবেই? সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনের সভাপতির দৌড়ত আঘাড়িত আছে এই দুয়োগৰাকী প্রাক্তন ফুটবলার। দেশের অন্যতম জনপ্রিয় খেলুৱৈ পাইছুং ভুটিয়াই ভারতীয় ফুটবল দলক নেতৃত্ব দিছিল, তেওঁ সমর্থন করেছে প্রাক্তন ফুটবলার সকলে। ইয়ার বিপরীতে গুজরাটক প্রতিনিধিত্ব করা কল্যাণ চৌবে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক। তদুপরি বর্তমান তেওঁ বিজেপির সদস্য। প্রাক্তন গোলরক্ষকগৰাকীক সমর্থন দিছে অরুণাচল প্রদেশেও। এই দুয়োগৰাকী প্রাক্তন খেলুৱৈৰ বিপরীতে সভাপতি পদৰ বাবে মনোনয়ন দাখিল কৰিছে মেঘালয়ৰ প্রাক্তন ফুটবলার কিউ জেনসন লিংডুয়ে। তেওঁ মেঘালয় ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির বিধায়ক। পশ্চিমবঙ্গৰ পৰা মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীর ভাত তথা রাজ্যখনের ফুটবল সংস্থার সভাপতি অজিত বেনার্জি আর কর্ণাটকের কংগ্রেস সাংসদ এন এ হরিসেও সভাপতি পদৰ বাবে নামিব যুঁজত। কিন্তু মূল যুঁজখন হব পাইছুং ভুটিয়া আর কল্যাণ চৌবেৰ মাজত। নির্বাচনত 36খন রাজ্যিক সংস্থা আর 36খন প্রাক্তন ফুটবলারে ভোটদান করিব। অতি গুরুত্বপূর্ণ কথা এইয়ে যে ফিফার নিয়ম মতে প্রাক্তন ফুটবলারে ভোটদান করব নয়, সেয়ে এটা বিপাঙত পড়ছে সকল। কিন্তু এই নির্বাচনের উপরতে নির্ভর করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার নিলম্বন প্রত্যাহার করবনে নকরে।